আসসালামু আলাইকুম, আমি তোমাদের ফরহাদ স্যার বলছি। আজকে আমি তোমাদের সাথে বাইনারি এরর নিয়ে কথা বলবো, যে এররের মাধ্যমে আমরা দুইটা বাইনারি বিট যোগ করতে পারি সেই এররটাকে বলা হয় বাইনারি এরর। ঠিক আছে, তাহলে আমরা বাইনারি এররের মাধ্যমে কি করতে পারি, দুইটি বাইনারি বিট একসাথে যোগ করতে পারি। ঠিক আছে, আচ্ছা, বাইনারি এরর দুরকম, একটা হচ্ছে প্যারালাল বাইনারি এডার, আর একটা হচ্ছে সিরিয়াল বাইনারি এডার। ঠিক আছে, হচ্ছে প্যারালাল, একটা হচ্ছে সিরিয়াল, দুই রকম বাইনারি এডার। ঠিক আছে, আজকে আমরা প্যারালাল বাইনারি এডার নিয়ে কথা বলবো। প্যারালাল বাইনারি এডার, এন বিটের দুইটি বাইনারি সংখ্যা যোগ করার জন্য সাধারণত একটি হাফ অ্যাডার এবং এন মাইনাস ওয়ানটি ফুল অ্যাডারের প্রয়োজন হয়। এন বিট বলতে সেটা 2, 3, 4, 5, 6 এরকম যে কোনো একটা কিছু হতে পারে। এরকম এন বিটের যে কোনো দুইটা বাইনারি সংখ্যা যোগ করার জন্য আমরা কি করতে পারি, একটি হাফ অ্যাডার এবং এন মাইনাস ওয়ান সংখ্যক ফুল অ্যাডার আমরা নিতে পারি। আচ্ছা, এখানে দেখো একটা সার্কিট অঙ্কন করা আছে। এটা হচ্ছে একটা 4-bit প্যারালাল বাইনারি এডার, অর্থাৎ 4 বিটের দুইটি বাইনারি সংখ্যা যোগ করার জন্য আমরা কি করব, এই প্যারালাল বাইনারি এডারটা আমরা ব্যবহার করব। ঠিক আছে, আচ্ছা, তো 4 বিটের দুটা সংখ্যা যোগ করার জন্য আমরা কি করেছি, এখানে একটি হাফ এডার এবং 3টি ফুল এডার নিয়েছি। ঠিক আছে, আচ্ছা, আমরা ইচ্ছা করলে কিন্তু এখানে 4টাই ফুল অ্যাডার নিতে পারতাম। আচ্ছা, তো 4টা ফুল অ্যাডার না নিয়ে এখানে আমি একটা ফুল অ্যাডার পরিবর্তে একটা হাফ অ্যাডার কেন নিয়েছি? আচ্ছা দেখো, ফুল অ্যাডারের ক্ষেত্রে আমরা কি জানি, ফুল অ্যাডারের ক্ষেত্রে আমরা জানি আমাদের ইনপুট দুইটা নর্মাল ইনপুট সাথে একটা ক্যারি ইনপুট। ঠিক আছে, এই তিনটা ইনপুট এর এগেনস্টে কি করি আমরা, একটা আউটপুট এবং আর একটা ক্যারি পাই আমরা। ঠিক আছে, ফুল এডারে, আর হাফ এডারে কি হচ্ছে, সেম একটা সাম এবং আর একটা ক্যারি পাচ্ছি, কিন্তু আমার ইনপুট হচ্ছে দুইটা, দুইটা ইনপুট এর এগেনস্টে একটা সাম এবং আর একটা ক্যারি পাচ্ছি। তো প্রথমে যদি আমি এখানে ফুল অ্যাডার ব্যবহার করি তাহলে কি কয়টা ইনপুট লাগবে আমার, 3টা ইনপুট লাগবে আমার, 2টা ইনপুট ধরি আমি দেওয়া আছে। ঠিক আছে, আরেকটা ইনপুট আমাকে নিতে হবে, সেটা কি ক্যারি ইনপুট। তো যেহেতু প্রথমে শুরুতে, সেই জন্য আমরা ক্যারি ইনপুট হিসেবে কি নিব, 0 নিব। ঠিক আছে, আচ্ছা, যেহেতু ক্যারি ইনপুটটা প্রথমে আমার 0, তার মানে কি ক্যারি ইনপুটটা আমার না হলে চলছে, তার মানে 2টা ইনপুট হলেই আমার চলতেছে। সেই জন্য আমরা কি করব, আমরা ফুল অ্যাডার না নিয়ে হাফ অ্যাডার নিব। ঠিক আছে, অবশ্যই ফুল অ্যাডারটা তুলনামূলকভাবে হাফ অ্যাডারের তুলনায় একটু বেশি খরচ। ঠিক আছে, আমরা যদি এখানে ফুল অ্যাডারের পরিবর্তে একটা হাফ অ্যাডার নেই তাহলে কিছুটা হলেও আমাদের এই সার্কিটটা তৈরিতে খরচ কমবে। ঠিক আছে, এমনিতে প্যারালাল বাইনারি অ্যাডারে দেখা যাচ্ছে আমাদের যতগুলো বিট ততগুলো আমার অ্যাডার নিতে হচ্ছে, সেই হিসাবে খরচটা এখানে অনেক বেশি। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে, ওকে, ফাইন। তাহলে 4 বিটের দুইটা বাইনারি সংখ্যা যোগ করার জন্য আমরা কি করলাম, 3টা ফুল অ্যাডার এবং আরেকটা হাফ অ্যাডার নিলাম। ঠিক আছে, আচ্ছা, এর মাধ্যমে আমরা কিভাবে যোগ করব সেটা আমি দেখাবো তোমাদেরকে। আচ্ছা, ধরে নিলাম 4 বিটে প্রথম বাইনারি সংখ্যা ইকুয়াল টু হচ্ছে আমার 1, 2, 3, 4, 4টা বিট। ঠিক আছে, আচ্ছা, এবং বি ইকুয়াল টু হচ্ছে 1, 2, 3, 4, এই হচ্ছে 4টা বিট। ঠিক আছে, এটা আমার প্রথম বাইনারি সংখ্যা, এটা হচ্ছে দ্বিতীয় বাইনারি সংখ্যা। ঠিক আছে, 4টা বিট ধরে নিলাম, এটা হচ্ছে আমার A1, এটা হচ্ছে A2, এটা হচ্ছে A3, এটা হচ্ছে আমার A4, এটা হচ্ছে আমার B1, এটা হচ্ছে B2, এটা হচ্ছে B3, এটা হচ্ছে B4, এই হচ্ছে আমার 4 বিট, 4 বিটের দুইটা বাইনারি সংখ্যা, এটা আমরা যোগ করবো। আচ্ছা, নর্মালি যদি এই দুইটা আমরা যোগ করি, দেখো
1 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
করলে কি হবে, সাম ইকুয়াল টু আমার জিরো আসবে আর ক্যারি ইকুয়াল টু ওয়ান থাকবে, ঠিক আছে। ক্যারিটা কি হবে, ক্যারিটা আমার এই ক্যারিটা আমার এটা ইনপুট হিসাবে আসবে দ্বিতীয়টা, ঠিক আছে। আচ্ছা এই তিনটা যদি আমি যোগ করি তাহলে আউটপুট হিসাবে কি আসবে, আমার আউটপুট হিসাবে ওয়ান আসবে এবং ক্যারি হিসাবে ওয়ান আসবে। এই ক্যারিটা কি হবে, এটা ইনপুট হিসেবে আসবে, ঠিক আছে। এই তিনটা যদি যোগ করি তাহলে আউটপুট হিসেবে ওয়ান আসবে এবং আরেকটা ক্যারি পাবো। এই ক্যারিটা কি হবে, আবার এটার ইনপুট হিসেবে আসবে। এখানে কি হলো, তিনটা ইনপুট হইলো আমার, তিনটা ইনপুট যোগ করে এখানে আউটপুট হিসেবে ক্যারি ওয়ান পাবো আর ক্যারি আমার ওয়ানটা এখানে চলে আসবে, ঠিক আছে। তাহলে আউটপুট হিসেবে আমি কি পেলাম, এটা পেলাম, ঠিক আছে, ওয়ান 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 জিরো, ঠিক আছে। এই বিটগুলো যদি আমি যোগ করি, যোগ করলে কি পাবো, আউটপুট হিসেবে আমি এটা পাবো, ঠিক আছে। আচ্ছা এখন আমি প্যারালাল বাইনারি অ্যাডারের মাধ্যমে এই যোগটা করে দেখি যে আমি সেম আউটপুট পাই কিনা, ঠিক আছে। আচ্ছা তাহলে প্রথম ইনপুট হিসাবে আমি এ ওয়ান ইকুয়াল টু কি আমি ওয়ান নিলাম এবং বি ওয়ান ইকুয়াল টু ওয়ান নিলাম, ঠিক আছে। এই দুইটা যদি আমি যোগ করি, এই দুইটা যদি আমি যোগ করি তাহলে আউটপুট হিসাবে কি পাবো, এস ওয়ান ইকুয়াল টু আমি জিরো পাবো আর ক্যারি ইকুয়াল টু কি পাবো, ওয়ান পাবো, ঠিক আছে। আচ্ছা তো এই যে প্রথম হাফ এডারটা নিলাম, এই হাফ এডারের যে ক্যারিটা সেটা কি হবে, এই ক্যারি আউটপুটটা পরবর্তী যে আমার এডারটা আছে সেই এডারের ইনপুট হিসাবে কাজ করবে এখানে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখানে আবার কি হচ্ছে, পরবর্তীতে আবার এ টু ইকুয়াল টু ওয়ান এবং বি টু ইকুয়াল টু ওয়ান নিলে আমার এখানে ইনপুট আসতেছে তিনটা, ওয়ান ওয়ান ওয়ান। এই তিনটা ইনপুট যদি আমি যোগ করি তাহলে এস টু ইকুয়াল টু কত পাচ্ছি, এস টু ইকুয়াল টু ওয়ান পাচ্ছি আর ক্যারি ইকুয়াল টু কত পাচ্ছি, ওয়ান পাচ্ছি, ঠিক আছে। আবার এটার আউটপুটটা ক্যারি আউটপুটটা কি হবে, এটার ইনপুট হিসেবে আমার কাজ করবে। তাহলে এখানে আবার এটা ইকুয়াল টু ওয়ান, এটা ইকুয়াল টু ওয়ান, এই তিনটা ইকুয়াল টু ওয়ান হইলে যোগ করলে আমি এস থ্রি ইকুয়াল টু ওয়ান পাচ্ছি এবং সি থ্রি ইকুয়াল টু ওয়ান পাচ্ছি, ঠিক আছে। তাহলে এটার আউটপুট সি থ্রিটা আবার কি হবে, এটার ইনপুট হিসেবে কাজ করবে। তাহলে এখানে এটা আমার ওয়ান, এটা ওয়ান, তাহলে এই তিনটা যদি আবার আমি যোগ করি তাহলে এস ফোর ইকুয়াল টু কি পাবো, ওয়ান পাবো আর থাকবে কি আমার ক্যারি, ক্যারিটা এখানে ওয়ান আসবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এখান থেকে আমি আউটপুট হিসেবে কি পেলাম, জিরো ওয়ান 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 ওয়ান, ঠিক আছে। তাহলে প্যারালাল বাইনারি অ্যাডারের মাধ্যমে চার বিটের দুইটা বাইনারি সংখ্যা যোগ করে আউটপুট এটা পেলাম আমরা, যেটা এটার সঙ্গে হুবহু মিলে যাবে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে আমাদের ফোর বিট প্যারালাল বাইনারি অ্যাডারের যোগফলটা অবশ্যই ঠিক হয়েছে, ঠিক আছে। তো এইভাবে ফোর বিট ফাইভ বিট সিক্স বিট যে কোনো বিটের দুইটা বাইনারি সংখ্যা যদি তোমাদেরকে দেয় তাহলে এইভাবে তোমরা যোগ করবে, যত বিট এর বাইনারি সংখ্যা থাকবে আমাদের ঠিক ততগুলো অ্যাডার ব্যবহার করতে হবে, ঠিক আছে। ততগুলো অ্যাডার ব্যবহার করে আমরা কি করব, যোগ করব এবং আউটপুটটা আমরা ইজিলি এটার মতো পেয়ে যাব, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ, যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ সবাইকে।